আজকে কে জিতবে? আর্জেন্টিনা 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 জিতবে, শুধু আর্জেন্টিনা জিতবে, আর আর্জেন্টিনা ফাইনালে যাবে। এই ব্রাজিলের সাপোর্টার বল কে জিতবে আজকে? খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমার পরা ড্রেসটা কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। এই ব্রাজিলের সাপোর্টার বলো তো কি জিতবে আজকে? পোল্যান্ড জিতবে। তুমি বাসা থেকে বেরো, বাসা থেকে বেরো। এই যে দেখেন ব্রাজিলের সাপোর্টারদের অবস্থা, ব্রাজিলের সাপোর্টার পালায় যাচ্ছে, দেখছেন? ভয়ে পালায় যাচ্ছে ব্রাজিলের সাপোর্টাররা, ভয়ে পালায় যায় ব্রাজিলের সাপোর্টাররা, আমাদেরকে ভয় পায়, বুঝছেন? আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা, ইয়েস 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 ইয়েস, আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। সবাই একটু বেশি বেশি করে ইনশাল্লাহ লিখা দেন। আই লাভ ইউ মেসি, ইয়েস, মি টু, মি টু, মি টু। আর্জেন্টিনা ইজ লাভ, থ্যাংক ইউ সো মাচ। এই যে এসে গেছি, ইয়েস। আর আজকে রাতেও গিফট থাকবে। আজকে যে কি গিফট দিব, আমি তো পাগলাই গেছি পুরো। আজকে যে কি গিফট দিব, এন্ড আমার পরা এই সুন্দর ড্রেসটা থাইল্যান্ড থেকে আসছে, জাস্ট আজকেই আসছে নতুন শিপমেন্টে। থাইল্যান্ড থেকে আমাদের নতুন অনেক ব্যাগ আসছে, ব্যাগগুলো যদি আজকে দেখাতে পারবো না, কালকে আউটলেটে যাই দেখাবো, কিন্তু আমার পরা এই ড্রেসটা আসছে থাইল্যান্ড থেকে, অনেক অনেক সুন্দর। এন্ড আর্জেন্টিনার সাপোর্টাররা কই, গিফট থাকবে আজকে, গিফট, 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 গিফট। কোন ড্রেসটা গিফট থাকবে আমি একটু দেখাই দিব, দাঁড়ান। পাঁচজনকে গিফট দিব আর্জেন্টিনার সাপোর্টাররা, শুধু কমেন্ট করবে আজকে, আজকে আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আজকে আমরা দেখাই দিব, আজকে ব্রাজিলের সবগুলো সাপোর্টার হা করে তাকায় আছে যে আর্জেন্টিনা জিতবে না হারবে, জিতবে না জানবে। আমাদের থেকে ওদের চিন্তা বেশি, বুঝে না লাগা। আহারে, এর জন্য তো তোমরা টিভিটা নিয়ে বসে আসো। আপু খেলা দেখে ঘুমাবো, আজকে উইন হবো ইনশাল্লাহ। নূরে সুহানা চৌধুরী, ইনশাল্লাহ। আমি তো এই যে আমার পাশে টিভি চলতেছে, একদম টিভি নিয়ে বসে আছি। তোমার হেয়ার কাটটা কি? আমার হেয়ার কাটটা হচ্ছে আপুর লেয়ার কাট দেওয়া। আর আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি, এইটা এইটা এটার দাম বলেন, দাম বলেন, দাম বলেন, কত কত কত? অবশ্য ওয়েস্টার্নের দাম গেস করাটা একটু টাফ, ওয়েস্টার্ন। এটা খুব সুন্দর, এটার কাপড়টাই অন্যরকম, গ্লেজি টাইপের একটা কাপড়। অ্যান্ড এটার ফ্রম হচ্ছে সে থাইল্যান্ড, একদম নতুন আসছে ইনশাল্লাহ। আইসার সিদ্দিক এলোরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আর্জেন্টিনা জিতবে, কামরুন নাহার লিন্ডা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। শেষ হাসিটা আমরাই হাসবো, বদরুল তালুকদার, একদম 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 একদম। এই দেখো আমার পরা ড্রেসের কালারগুলো ফটফট 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 করে দেখাই দেই। অ্যান্ড যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের জন্য, আপু আপনি কেন কমেন্টস পারেন না? রোকসানা লাই, রোকসানা আইভি, এই যে পড়ে ফেলছি, এই যে আমি আছি আপু, তোমার ব্যবসায়িক সাফল্য কামনা করি, জাফর ইকবাল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই ড্রেসটার তিনটা, খেলা শুরু হওয়ার আগে ড্রেসটা দেখাই নি, আমার পরা ড্রেসটার তিনটা কালার আসছে ফ্রম থাইল্যান্ড, ওকে। অ্যান্ড প্রত্যেকটার সাথে এরকম বেল দেওয়া থাকবে কোমরে, এই যে বেল দেওয়া থাকবে, বেলটা আমার মতো জাস্ট বেঁধে নেবেন, এই যে জাস্ট বেলটাকে এইভাবে বেঁধে নেবেন, বেঁধে নিলে নিজের সাইজ মতো হয়ে যাবে। আর এইগুলা হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে স্টিচ করে, পরার পরে কাপড়টা এরকম স্টিচ করে, এই যে এরকম স্টিচ করে, যাদের বডি 46 তাদেরও হয়ে যাবে। গিফট, 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 পাঁচটা ড্রেস গিফট থাকবে শুধুমাত্র আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য। আহ, আমি আর্জেন্টিনার কি বিশাল ফ্যান, চিন্তা করেন, প্রত্যেকটা লাইভে গিফট দিতে দিতে পাগল হয়ে যেতেছি আমি নিজেই। আমাদের মতো সিঙ্গেল গার্লদের বিয়ে, যে বিয়ে করবে সে জিতবে আপু, আল্লাহ। ইলমা ইয়ারা, একদম কমেন্টটাকে আমি পিন কমেন্ট করতে চাই, একদম পিন কমেন্ট করতে চাই কমেন্টটাকে, জোস কমেন্ট ছিল এটা, ইনশাল্লাহ উইন আর্জেন্টিনা। আশিন রূপ সাইমা সেলিম, ইনশাল্লাহ আপু। এই যে দেখেন, এটা পিছনে এরকম জিপার দেওয়া থাকবে, এই কাপড়টাই অন্যরকম, একদমই সফট। এটা টোটাল তিনটা কালার, তিনটা কালার, এত সুন্দর। এই যে দেখেন পিছন দিকটা, দেখেন পিছন দিকটা, দেখেন এরকম। অ্যান্ড কোমরে বেল্ট দেওয়া থাকবে, এগুলা যাদের বডি 38 থেকে 46 সবাই পড়তে পারবেন, কারণ এটা কোমরে বেল্ট দেওয়া আছে। আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আজকে উইনার হয়েছে বিকালে, ধন্যবাদ আপু। ফারজানা আক্তার, আপনি উইনার হয়েছেন? আচ্ছা, আমি জানি না যে উইনার হয়েছে, তার স্ক্রিনশট আছে আপু, যার আমি আমার মনে নাই, তার আইডি স্ক্রিনশট আছে আর কি আমাদের কাছে। সো এই হচ্ছে যে আপনার খুবই সুন্দর, খুবই 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 সুন্দর ইয়াটার ড্রেসটা, এটার ভিতরে ইনার দেওয়া থাকবে, আমার পরাটারও ভিতরে ইনার আছে, এই যে দেখেন
আমার পরাটারও ভিতরের উপর কিনার দাও আছে ওকে এসে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের খুব সুন্দর একটা ওয়েস্টার্ন গাউন আসছে এটা অসম্ভব সুন্দর 2.1k থ্যাংক ইউ সো মাচ আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ 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 আর্জেন্টিনার সাপোর্টাররা বেশি বেশি করে কমেন্ট চাই বেশি বেশি করে কমেন্ট চাই এইটা কি ম্যাটারনিটি ড্রেস হিসেবে ইউজ করা যাবে আপু বৈশাখী বৃষ্টি একদম আপু বিকজ এটা অনেক বেশি কমফোর্টেবল আর এটা আপনার স্টিচ করে তো কাপড়টা মানে এই যে এরকম এরকম মানে মানে 46 পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন এই এটা এরকম এরকম লম্বা হয়ে যায় পড়লে মানে অনেক সুন্দর এটা আর এটার হাতাটা দেখেন কি সুন্দর স্লিভসটা এই যে আমার আমি তো পরেই আছে এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই যে এই যে এই কালারটা এটা হচ্ছে টোটাল তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর লাইভটা একটু শেয়ার করে দিতে হবে আর্জেন্টিনা জিতবে 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 ইনশাল্লাহ আর আমাদের ব্রাজিলের সাপোর্টারগুলো দৌড়ায় আসতেছে এখন মানে আমার অফিসের বেশিরভাগ গুলো তো ব্রাজিল এগুলো দৌড়ায় আসতেছে এখন আসসালামু আলাইকুম আপু আপনার খুব সুন্দর লাগছে আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম তো নেই বাড়ি হচ্ছে বনানি আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ রাফিসা জানতুবা থ্যাংক ইউ আমার মুখে একটু আপু তোমার মুখে একটু স্পট নাই খুব সুন্দর ইন্দ্রা তিথি আলহামদুলিল্লাহ আপু অ্যান্ড আমার আমি হচ্ছে রিজুবার সব প্রোডাক্ট ইউজ করি রিজুবার সব প্রোডাক্ট আমি ইউজ করি অ্যান্ড আপনারা রিজুবার প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তোমাকে কি যে ভালো লাগে কথাগুলো জাস্ট অস্থির নূরে সুহানা চৌধুরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সিরাজগঞ্জ থেকে বলছি আপনি যেটা দেখাইছেন ওটার দাম কত আচ্ছা দাম বলে দেবো এটা টোটাল তিনটে কালার আমি একটা পড়ছি এই একটা আর একটা কালার দে অফ অ্যান্ড ফাইনাল অ্যান্ড জোস কালার এটা তিনটা কালার ম্যারুন কালার কে কোনটা নিবেন বললেন এগুলো এক পিস করে আসতে তিনটা কালারে তিন পিস বিউটিফুল ম্যারুন কালার বিউটিফুল খেলা শুরু হয়ে যাবে আজকে আর্জেন্টিনা জিতবে 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে দোয়া করেন আমি তো অনেক দোয়া করতেছি আর্জেন্টিনা আর ব্রাজিল যেন ফাইনালে যায় তাহলে খেলার সেই টান টান উত্তেজনাটা থাকবে আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ মেহরুন নেসা মেহরুন আপু ইনশাল্লাহ 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 আর্জেন্টিনা জিতলে শাড়ি কিনবো মরিয়ম ইসলাম অনু আপু ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমার পরোটার ম্যারুন কালারটা খেলা শুরু হয়ে যাইতেছে রে মেসি 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 মেসির জন্য শুধু লাভ রিয়েক্ট চাই বেশি বেশি করে মেসির জন্য শুধু লাভ রিয়েক্ট চাই কে কে মেসি মেসির ফ্যান আছেন দেখি তো কে কে মেসির ফ্যান আছেন আজকে পাঁচটা ড্রেস গিফট রাখছি ড্রেসগুলো নিয়ে আসতেছে আমার ইয়া থেকে এখনো নিয়ে আসে নাই ওরা রাস্তায় আছে আমার গোডাউন থেকে নিয়ে আসতেছে গিফটের ড্রেসগুলা আর এই যে দেখেন এটারও কোমর এরকম বেল্ট থাকবে আমি বেল্টটা একটু বাইন্ধালুই দাঁড়ান মেসি 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 টিভি খেলা শুরু হয়ে গেছে এন্ড এই হচ্ছে আপনার ম্যারুন কালারটা ওকে আমার পরাটার ম্যারুন কালার এটা এই যে আমি কোমরে বেল্টটা বেঁধে দেখালাম 36 থেকে 46 পর্যন্ত পরে ফেলতে হবে সঞ্জয় চন্দ্র সঞ্জয় লেখছে কি হলো আনসার দেন না কেন কি আনসার দিব বলেন হ্যাঁ এইগুলো ফ্রি সাইজ বডি আপু কারণ এটা কাপড়টা হচ্ছে স্টিচ করে ফ্রি সাইজ বডি যে কোনো বডিতে হয়ে যাবে পিছনে জিপার দেওয়া আছে এখানে আবার খুব সুন্দর একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে প্রাইস অনেক অনেক রিজনেবল অনলি 3500 করে ওকে অনলি 3500 করে এটার কাপড়টাই অন্যরকম এটার কাপড়টাই হচ্ছে অন্যরকম 2.4k ইয়েস থ্যাংক ইউ মেসি 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 সবাই মেসি মেসি কমেন্ট করতে সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেন টনি আপু আই লাভ ইউ আই লাভ মেসি থ্যাংক ইউ আইরিন আফরোজ আপু থ্যাংক ইউ হাদিসা আলী খান লিখছে আই লাভ মেসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ভয় পাওয়ার আমাদের কিছু নাই ভয় তোমাদের কারণ তোমরা আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি সাদিয়া শম্পা আচ্ছা আপু ঠিক আছে দেখা যাবে কি হয় আপু আর্জেন্টিনার ব্রাজিলের শাড়িগুলা অ্যাভেলেবেল হ্যাঁ 950 করে একটা লং শার্ট অর্ডার করছি আজ ডেলিভারি দিছে অনেক সুন্দর শার্টটা ইহোনা চৌধুরী তোরি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ আপু তোমার অনেক ভালো লাগে ছেলে হইলে উঠায় নিয়ে আসতাম ইয়া আক্তার মন তাল্লা কি যে বলেন আপু খেলা শুরু হয়ে গেছে আল্লাহ আজকে পোলেন 10টা গোল খাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ দে নেক্সট ড্রেস গুলো দে এই গাউন গুলো দে গাউন গুলো দে এইগুলো হচ্ছে আপনার এইগুলোর ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার অনেকটা লিনেনের মধ্যে লিনেন নয় এটা একটু কটন টাইপের একটা কাপড় লিনেন বা কটন টাইপের একটা কাপড় এই যে
এটা হচ্ছে আপনার এরকম খুব সুন্দর এই গাউনটা টোটাল তিনটা কালার 1850 করে সাইজ আছে আপনার 44 পর্যন্ত সাইজ আছে ওকে 44 পর্যন্ত সাইজ আছে এটা ডিজাইনটা দেখেন তিনটা কালার একটা থেকে একটা সুন্দর তুমি খেলা দেখো না আমি এখানে লাইভ করি এখানে খেলা দেখি আমার পাশে এখানে টিভি এখানে এখানে আমি ক্যামেরার দিকে তাকাই এখানে খেলার দিকে তাকাই আপনারাও একবার আমার দিকে তাকান একবার খেলার দিকে তাকান হ্যাঁ এটা ফ্রি সাইজ আমার পরাটার তিনটা হচ্ছে ফ্রি সাইজ ফারহাদ আহমেদ ফারাবি বাটফারি কিসের বাটফারি রে বেড়া বেড়া কোন নানকার শয়তান বেড়া যা শয়তান গুলা হইছে তো কোনো কিছু ফারুক আর না ফারুক মানুষরা এসে একটা কমেন্ট করে দিবে লি আপু লিওনেল মেসি হাসি মুখে বিশ্বকাপের যাত্রা শেষ করুক এটাই চাই অন্ত থেকে মেসির জন্য হলো জিতুক আহ ইলমা ইয়ানা আপু থ্যাংক ইউ এই তো সুন্দর কমেন্ট এটা একদম আর মেসি যে যত কথাই বলুক মেসি একটা খুবই ভালো প্লেয়ার খুবই 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 ভালো প্লেয়ার আর শুধু ভালো প্লেয়ার না ও একজন ভালো মানুষ ক্রিম কালারটা দেখব আপু দেখাই দিছি তো ক্রিম কালারটা আবার একটু দেখাই দেই আমার পরাটা অনলি 3500 টাকা ওকে এটা ম্যাটেরিয়ালসটা অন্যরকম ম্যাটেরিয়ালসটাই অন্যরকম অনলি 3500 টাকা ওকে অনলি 3500 টাকা এটা এন্ড এই গাউনটা দেখেন এটার লং হচ্ছে আপনার 50 লং হচ্ছে 50 এন্ড বডি হচ্ছে আপনার 36 থেকে 44 42 পর্যন্ত সরি 42 পর্যন্ত এখানে দেখেন এরকম বাটন দেওয়া আছে বাটন দেওয়া বাটন দেওয়া বাটন দেওয়া সামনের এই দিকটা এসে সামনের দিকটা আবার এরকম একটু ফাড়া দেওয়া ওকে আর অনেক ঘেরওয়ালা পরে অনেক আরাম পাবেন এটার প্রাইস পড়বে 1850 টাকা ওকে প্রত্যেকটাই থাইল্যান্ডের প্রোডাক্ট এটার কালারগুলো দেখেন এটা আরেকটা সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর ফাইভ মিনিট লাইভে শেয়ার করে দাও লাইলা ইয়াসমিন লিখছে মেসি 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 ইয়াস 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 এন্ড 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 দিস ইজ অ্যানাদার ওয়ান যার যেটা লাগে সে এটাকে নিয়ে নিন যার যেটা লাগে আপু গো তোমারে অনেক ভালো লাগে কথাগুলো আরো মজার আরা বাবু শোনাই অনেকদিন পরে গো আপনার কমেন্ট পাইছি থ্যাংক ইউ লাভ ইউ সামিরা হক চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার কমেন্ট আমি দেখেই নাই আজকে দেখছি কেমন আছেন আপু এই হচ্ছে আপনার এরকম খুব সুন্দর বাটন দেওয়া একদম এই পর্যন্ত এন্ড এখানে হচ্ছে আপনার এরকম কাটা দেওয়া আছে অনেক অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি একদম আপু তোমার সাথে খেলা খুব ভালো জমবে বুঝলাম না এটা কি ভালো কমেন্ট ছিল না খারাপ খারাপ কমেন্ট ছিল খারাপ কমেন্ট হলে একদম ধৈর্য বস্তার মধ্যে বইটা একদম বুড়ি গঙ্গা খাই বুড়ি গঙ্গার পচা পানিতে নিয়ে চুপায় চুপায় পানি খাও এগুলো আমি আবার খুব ভালো পারি আর ভালো কমেন্ট হলে ভালো নাইস ভেরি নাইস ওকে ভেরি গুড উইনার নিবেন আজকে রোজি চৌধুরী হ্যাঁ উইনার নিব তো ওই যে আমরা যেই পাঁচটা ড্রেস গিফট দিব গিফটের ড্রেসগুলো এখন নিয়ে আসে নাই মানে গোডাউন থেকে আনতে বসে ওরা রাস্তায় আস্তে আসতেছে আপু তুমি কি কিশোরগঞ্জের মেয়ে জানি তোমাকে আমার গ্রামের ভাষা একটু টান টান লাগে ইয়াস আই এম ফ্রম কিশোরগঞ্জ আই এম ফ্রম অষ্টগ্রাম হ আমার বাড়ি তো কিশোরগঞ্জ আচ্ছা এটা দেখেন আরেকটা সুন্দর কালার এটার এটার নেকটা না এটার ভিতরে একটা ইনার পড়তে হবে অথবা এখানে একটা পিন লাগাই নেবেন অন্যরকম এটা এন্ড এখানে আপনার খুব সুন্দর করে বাটন দেওয়া এটা এটা ডিজাইনটা সুন্দর কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল অনেক অনেক কমফোর্টেবল এন্ড প্রাইস ইজ অনলি 1850 টাকা স্লিভসের ডিজাইনটা দেখেন স্লিভসের ডিজাইনটা অনেক অনেক সুন্দর অনলি 1850 আবার কোমরের এই জায়গার ডিজাইনটাও আবার সুন্দর এই যে দেখেন অনলি 1850 করে এইটা হচ্ছে আপনার ফরএভার তনিতে অর্ডার করবেন এগুলো ফরএভার তনিতে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ আমাদের ওয়েস্টার্ন ড্রেসের সব হচ্ছে ফরএভার তনি যেটা কিনা পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে 355 নাম্বার সব ওকে এন্ড ফরএভার তনিতে যত ড্রেস এন্ড ব্যাগ পাবেন সব হচ্ছে ফ্রম থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা জিতবে না আপু আজকে আর্জেন্টিনা রাদিয়া হুসেন আপু এই তো পাগলের সুখ মনে মনে বুঝছেন না পাগলের সুখ হচ্ছে মনে মনে আর এই ব্রাজিলের কিছু সাপোর্টার আছে আপু এত হিংসা করেন আপনারা কেন আমাদের আর্জেন্টিনার সাপোর্টারদেরকে কেন হিংসা করেন কেন আর্জেন্টিনাকে হিংসা করেন ওয়াও এটা দেখেন কি সুন্দর আল্লাহ এটার প্রিন্টটা অনেক সুন্দর এই যে দেখেন আর কত ঘেরওয়ালা না এগুলা অনেক ঘেরওয়ালা অনেক ঘেরওয়ালা প্রাইস ইজ অনলি অনলি এই যে দেখেন এরকম বাটন দেওয়া আছে এখানে শো বাটন দিয়ে দিয়ে করা এটা শো বাটন দিয়ে করা এখানে ডিজাইনটা দেখেন এই যেখানে খুব সুন্দর একটা কার্ড দেওয়া অ্যান্ড এই হচ্ছে নেকটা প্রাইস হচ্ছে 1850 টাকা আর্জেন্টিনা জিতলে একটা বিয়া করবো আপনার শোরুমের শাড়ি দিয়ে মুর্শেদ আলম
সবার ছবি লাগানো আছে, এটা হচ্ছে আমার মানে ড্রয়িং, এটা হচ্ছে আমার ডাইনিং রুমে একটা স্পেস আর কি, এখানে টিভি দেখার জন্য, এখানে কমন সবাই বসে টিভি দেখে, কারণ আমাদের যেটা ড্রয়িং রুম আছে সেখানে আমরা টিভি দেই নাই, ওখানে জাস্ট বসার জন্য আমরা আইডিয়া করছি। অ্যান্ড এই জায়গাটা এখানে আবার সবাই কমন বসে এখানে টিভি দেখেন, বেডরুমগুলোতে আমাদের টিভি আছে এই আর কি। আচ্ছা, আজ খেলবো ফুটবল, দুজনে মিলিয়ে খেলবো, গোল দেওয়া নেওয়া। ওরে বড় বাতরের বাড়া, তোরা তো ব্লক করেনি, অনেক বুঝছি তোর কথাবার্তা, আপনার ড্রেস অনেক ঘেরওয়ালা ড্রেস, অনলি 1850 করে, ওকে। এই যে দেখেন, এটার মধ্যে তিনটা দেখাইছি, অনেক সুন্দর, অনেক ঘেরওয়ালা, এগুলা অনেক ঘেরওয়ালা, আপনার থাইল্যান্ডের কাপড় গুলো অনেক ভালো, অনলি 1850 করে। কাইন্ডলি একটু লাইভে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন, অনলি 1850। আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। কি লিখছে, এইটা তোমার সাথে আমার মিলে না, আমি ব্রাজিল, মুন্নি দাস। কোনো অসুবিধা নাই আপু, ব্রাজিলের জন্য শুভকামনা। আমরা তো বারবার বলতেছি যে আর্জেন্টিনা আর ব্রাজিল যেন আপনার ইয়েতে যাক, ফাইনালে যাক। খেলা দেখতেছে আর্জেন্টিনা? ইয়াস, আমিও দেখতেছি। খেলার 8:27 চলতেছে আপু। আমার মা তোমার লাইভ দেখতেছে আপু, আমি আর আমার মা। আচ্ছা, ইহোনা চৌধুরী তরি, থ্যাংক ইউ আন্টিকে আমার সালাম দিবেন আপু। রিপ্লাই দাও প্লিজ, আমিও যশ, আচ্ছা যশোরগঞ্জের, হ্যাঁ কিশোরগঞ্জের লিখতে চাইছিলেন আপু, প্লিজ নামটা আরেকবার নাও, ফ্লাই কিস দাও প্লিজ, প্লিজ। আয়েশা জেরিন, আপনি তো কিশোরগঞ্জের নামটাই ভুল লিখছেন, আপনি লিখছেন যশোরগঞ্জের। আচ্ছা, আই লাভ ইউ আয়েশা জেরিন, ও মাগো কিশোরগঞ্জ বইন বুকে আয়ো, বুকে আয়ো, বুকে আয়ো, কিশোরগঞ্জ বইন আমার, কিশোরগঞ্জ সেরি, লাভ ইউ আয়েশা জেরিন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনলি 1850, ওকে ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আরেকটা আরেকটা টপস এর মধ্যে হচ্ছে ডিসকাউন্ট দিব, এইটা এটার প্রাইস হচ্ছে 2250, বাট এটাকে আজকে স্পেশাল প্রাইসে নিতে পারবেন। এটার সাইজ হচ্ছে আপনার 36 থেকে 42 এইটা আজকে রাতে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস, অনলি অনলি অ্যান্ড অনলি, এটা 2250, তো 1000 টাকা ডিসকাউন্ট দিলাম। 2250 এর ড্রেস আজকে আর্জেন্টিনার খেলা উপলক্ষে 1000 টাকা ডিসকাউন্ট দিলাম। 36 থেকে 42 পর্যন্ত বডি পাবে, 36 থেকে 42 পর্যন্ত, মানে 34 থেকে যাদের বডি তারাও পড়তে পারবেন, 34 থেকে 42 পর্যন্ত, 34 থেকে 42 পর্যন্ত, এটা লং হচ্ছে 44, প্রাইস হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দিলাম আর্জেন্টিনার খেলা উপলক্ষে, আর্জেন্টিনা উপলক্ষে, অনলি 1250 টাকা, যান 2250 টাকা ড্রেস। এই যে দেখেন, এই যে দেখেন 2250 টাকা ড্রেস, এই যে দেখেন প্রাইস 2250 টাকা ড্রেস, 2250 টাকা ড্রেসে আর্জেন্টিনার খেলা উপলক্ষে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। ইতি বিনতে হুসান লিখছে, তুমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে, ভালো লাগে, থ্যাংক ইউ। শোয়েবুর রহমান লিখছে, আর্জেন্টিনা এই কালকে আমার সাথে ফিফটিটা দেখা করতে আসছিল, থ্যাংক ইউ লাভলি আপু, আর্জেন্টিনা আমিও আর্জেন্টিনা। নাহিদা বিনতে ফরি, থ্যাংক ইউ আপু। ব্ল্যাক কালার ড্রেস নাই, এই যে ব্ল্যাক দেখালাম, কয় গোল হয়েছে, আমার বাসায় কারেন্ট নাই এখন পর্যন্ত, এক গোলও হয় নাই, 10:48 খেলা চলে। অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসটা, এইটার ডিজাইনটা দেখছেন, এটা কোমরে, এই যে দেখেন, এই যে, এই যে এটার ডিজাইনটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে লিনেনের মধ্যে। অ্যান্ড এটার সামনের দিকে ডিজাইনে এখানে আপনার এরকম একটা ইলাস্টিক দেওয়া থাকবে, এই যে এখানে বুকের মধ্যে একটা ইলাস্টিক দেওয়া থাকবে, হাতার মধ্যে এরকম ইলাস্টিক, পিছনে হচ্ছে আপনার এরকম জিপার দেওয়া আছে। এইটা আপনার 1000 টাকা ডিসকাউন্ট দিলাম, আজকে না নিতে পারলে আফসোস। এগুলো সব ফরএভার তনিতে অর্ডার করবেন, ফরএভার তনির পেজটাকে দেখেন, ট্যাগ করে দিচ্ছি, আজকে যা যা দেখাইছি
সব ফরএভার তোনিতে অর্ডার করবেন 1000 টাকা ডিসকাউন্ট আর্জেন্টিনা খেলা উপলক্ষে অনলি 2250 টাকা ড্রেস 1250 টাকায় দিলাম যা 2250 টাকা ড্রেস 1250 টাকায় দিলাম এই টপসটা মাত্র 1250 টাকা 2250 টাকা ড্রেস আর্জেন্টিনা খেলা উপলক্ষে 1000 টাকা ডিসকাউন্ট দিলাম জুমো এগুলো সব ওই রুমে রাখা আচ্ছা খেলা দেখবো সো আমি এখন একটু আমার খাবার নিই চলেন যারা যারা দেখতেছেন আমার লাইভটা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড ইয়েস এটা আমার কিচেন আমি একটু হাতটা একটু ওয়াশ করে নিই তারপরে হচ্ছে আমি খাবো আমার থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন অ্যান্ড আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ভয়ে খেলা দেখতে পাচ্ছে না এত ইমোশনাল হয়ে যায় মেসিকে দেখে শাহিন নেওয়াজ একদম আমি আমি তো খুব ইমোশনাল আমি অনেক ইমোশনাল তুই এটা নিয়ে সুস কেন আচ্ছা আমি একটু ভাত তরকারি নেই থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন আই লাভ ইউ সবাইকে আমার স্টাফ গুলো এখন পর্যন্ত বিহার নিয়ে আসলো না ভালো নিয়ে আসলো না এটা কে রান্না করছে দেখেন আমার জামাই চিকেন রান্না করে রাখছে আমার জন্য ও শুধু লেগ পিস বা জাস্ট শুধু চিকেনের লেগ পিস রান্না করে রাখছে আমার জামাই চিকেনের মানে ইটস লাইক মানে এই রান্নাটা ও খুব স্পেশাল করে মানে ওর এই রান্নাটা আমার অনেক পছন্দ আমার হাজবেন্ডের ও নিজে রান্না করছে এটা অ্যান্ড এটা হচ্ছে আপনার মানে ও কিভাবে যেন রান্না করে একটু মানে ওর স্টাইলে রান্না করে আমাদের আমার হাজবেন্ড হচ্ছে স্পাইস অনেক কমে কম খায় কারণ ও লন্ডনে বড় হয়েছে তো ওখানে পড়াশোনা ও সব কিছু মানে ওর খাওয়ার স্টাইল একটু অন্যরকম আমাদের মতো না ও স্পাইস অনেক কম খায় অনেক কম স্পাইস খায় সব কিছু মানে মশলা খুব কম খায় আর কি এক কথায় সো এটা ওর স্টাইলে রান্না করা ও রান্না করে রাখছে আমি এটা একটু নিবো ফুলকপি রান্না করছে আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে বাট আমি পাবদা মাছ রান্না করছিলাম আজকে এটা খায় সবার করে ভালো এটা কেমন হয়েছে আজকে না 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 ট্রু রিভিউ দাও ট্রু রিভিউ পাবদা মাছটা কেমন হয়েছে লবণ ঠিক ছিল ভালো হয় নাই এই জন্যই আমি রান্না করি না লবণ ঠিক ছিল আচ্ছা চিকেনটা আমি পরে নিবো একটু ভাত নেই দেখো আচ্ছা আমি জানি না আমার শাক খাওয়ার ভিডিও খালি ভাইরাল হয়ে যায় কেন সবকিছু ঢেকে রাখ আমি শাকটা খেয়ে নিই তারপরে আবার এগোব আমার শাক খাওয়ার ভিডিও খালি ভাইরাল হয়ে যাবে আমি আচ্ছা খেলার এখানে যাই চলেন আমি একটু আগে দেখলাম ওই যে আমরা থাইল্যান্ডে সরি ওই যে ব্যাংককে ইয়া দিয়ে ভাত খেলাম না শাক দিয়ে ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে মানে কি অবস্থা আচ্ছা যাই হোক কথা হয়েছে ওটা না একটু খাই খাই আর কমেন্ট করি আল্লাহ এটা একটু ছোট করে নিই নাইলে তো কমেন্ট করতে পারবো না এত এত কমেন্ট করতেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া আর সোহানি সোহানি সোহা খান আসি তো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফুলকপি ছিল হ্যাঁ ফুলকপি ছিল ওটা আপু কিশোরগঞ্জের গোচিহাটার মেয়ে আপু লাভ ইউ সো মাচ তোমার আমার আগের থেকে ভাল লাগে তাই না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আর আমি একবারই ভাত খাই তো ওই জন্য যারা মনে করেন যে আমি রাতের বেলা হইলে কেন ভাত খাই আর রাতের বেলা হইলে কেন আমি শাক খাই আমি একবারই ভাত খাই তো শুধু রাতে
তাও মাঝে মাঝে ভাত খাই না, রাতের বেলা মাঝে মাঝে ভাত খাই না, যেদিনই ভাত খাই সেদিন লাইভে আসি, এই জন্য আমার শাকটা রাতেই খাইতে হয়। এই টেবিল রং করে হাত দিও না, তোমাদের জন্য আমি দাঁড়ায় থাকতে থাকতে এখন আমি খাইতেই বসে গেলাম। জুমো ফুলকপি ভাজি টান, টনি আপু তুমি এত সুন্দর কেন, ভাত খেয়ে মোটা হয়েও না। মারিয়া তসলিম লিরা আপু, আপু ভাত খেয়ে আমি অনেক মেনটেন করি, আমি খুব কম ভাত খাই এখন, আগে অনেক খাইতাম এখন কম ভাত খাই। আচ্ছা আর নিবো না, অল্প করে নিব, তারপর এক পিস, তারপর একটা পাবদা মাছ নিবো, তারপর এক পিস চিকেন নিবো। তুই কি করতেছ তাই, এটা ঠিক কর, এটা এখানে রাখ। আচ্ছা সামিরা সারা আই লাভ ইউ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ আপু আর্জেন্টিনা জিতবে, ইয়াস ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, খেলা দেখে আর খাই, এই জন্য টেবিলে বসি নেই, এই জন্য এখানে বসছি টিভির সামনে। এই যে দেখেন ব্রাজিলের সাপোর্টারদের চিন্তায় ঘুম আসতেছে না, আর আর্জেন্টিনা জিতবে দেখা, আমাদের সাথে খেলা হচ্ছে না, ওই শালগুলো নিয়ে এসছো দেখাবো দাও, তোমাদের সাথে আমাদের ফাইনালে দেখা হবে, তারপরে তারপরে তোমরা হারবা, তারপরে আমরা কাপ নিয়ে বাসা যাবো, চায়ের কাপ, আর তোমরা দেখো না কিসের কাপ নিয়ে যাও, চায়ের কাপ নিয়ে বাসা আসবে, দেখো আমি আগের থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি, থ্যাংক ইউ রত্না আহমেদ, আপু হাই আপু কেমন আছেন, মুমতাইন হাসান আর্জেন্টিনা, একদম 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 আর্জেন্টিনা অনেক আগে থেকে জেনে করুক। এই ব্রাজিলের খাস সাপোর্টার কালা ফুলাটা কই আছে, কই ও খেলা দেখে, ও লাইভ শেয়ার করে না, খেলা দেখে। আপু তোমাকে খুব ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে যখন তোমার লাইভে বাজে কমেন্ট গুলো আর উচিত রিপ্লাই, থ্যাংক ইউ। এই জুমা একটা পাবদা মাছ আন, খাই, তোমরা চলে যাও, এসে যাও খেলা দেখো, যাও যাও যাও। আপু হারুক আর জিতুক আর্জেন্টিনা আসি থাকবো, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, আমার ছেলের একজন পছন্দের মানুষ তুমি, শোয়েব রহমান আইডি থেকে। আচ্ছা আপু কালকে আসছিল ওনার ছেলেকে নিয়ে, থ্যাংক ইউ। আমি একটা মাছ নিব, যা এতটুকু নিব, ওটা রেখে দিই, আনিব না যা, তারপরে একটা চিকেন নিব, হ্যাঁ একটা মাছ খাবো, এই মাছটা আমার রান্না করা, দুপুরবেলা রান্না করছিলাম। বস একা একা খাওয়া হচ্ছে আসাদ, একদম ফাহিম ব্রাজিল কই, ফাহিম ব্রাজিল আসে নাই, ও অফিসে বসে খেলা দেখে। আবিরা আরশি লিখেছে বেস্ট কোয়ালিটি, থ্যাংক ইউ। খেলার 20 মিনিট হয়ে গেছে, ইনশাল্লাহ আর্জেন্টিনা গোল দিয়ে দিবে। আমিও খেলা দেখছি আর আপনাদের সাথে কথা বলছি, তানিয়া সুলতান আপু আমিও, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপু তোমার দল আমি, সুহেলি শারমিন শোভা, দেখেন ব্রাজিলের সাপোর্টার গুলা গিফটের ড্রেস গুলা নিয়ে আসতে দেরি করছে, আমি তো লাইভ শুরু করে দিছি, ভাবছি ওরা তাড়াতাড়ি আসবে, ওগুলা আসতে ধীরে আসে, মালয়েশিয়া থেকে দেখছি। রুদ্রহীন আকাশ, রৌদ্রহীন আকাশ কেন, আকাশের রোদ কই গেছে, মেঘে ঢাকা। আচ্ছা ঝুমো
বল আমার মাছের মতো এরকম মাছ রান্না জীবনে খেয়েছ বল আমার মাছ রান্নার মতো এরকম মাছ রান্না জীবনে খেয়েছ হ্যাঁ তুই খাইছস মামনের হাতে রান্না ভাইয়া মাছ রান্না করতে পারে নাকি জুমু আমি তোরে নিয়ে খুব ভয় ভয় আছি তুই কোন সময়টার উপর করে যাবি টেবিলটা রং করা হয়েছে তুই এবার কোন সময়টার উপর করে যাবি যেটা কিনা ওই স্পেশাল পারে আমরা কেউ পারি না এটা স্পেশাল চিকেনটা আমি এখন খাবো এটা শুধু লেগ পিস রান্না করছে না এক পিস আলু নেই ঝুমু আমি আর খাবো না বাস স্পেশাল এটা আমার হাজবেন্ডের একটা স্পেশাল রান্না সো ইয়েস এটা আমি এখন খাবো তুই এবার পড়ে যাস না মানে পড়ে গেছিস তুই ছাড় তুই ছাড় ক্যামেরা ছাড় তোর নেম ভয় বোধ আছে তুই কখন পড়ে যাবি হ্যাঁ এটা হচ্ছে আমার হাজবেন্ডের অ্যাকোরিয়াম সেখানে অনেকগুলো মাছ পালে লাইট লাইট টাউন করতো এখানে কয়টা মাছ আছে বলেন তো এখানে কয়টা মাছ আছে এগুলো সব আমার হাজবেন্ড যত্ন করে মাছগুলারে অনেক যত্ন করে জুমুনি তুই নাকি মাছগুলা নিয়ে ভাজি করে খাই ফেলাস হ্যাঁ তুই নাকি মাছ নিয়ে ভাজি করে খাই ফেলাস অ্যাকোরিয়াম থেকে উঠায় উঠায় এটা হচ্ছে আমার হাজবেন্ডের অ্যাকোরিয়াম আর কি এখানে সে অনেকগুলো মাছ পালে সুহান জর্দার লিখছে আপু আজকে আমার মন ভালো নেই কেন মন ভালো নেই আমি এখন এবার একটু বসি তুই এখানে লাইটটা জ্বালাস না জুমু কোনটা এটা হ্যাঁ লাভ ইউ তোনি আপু লাভ ইউ আর্জেন্টিনা রুহিয়া মিম থ্যাংক ইউ আপু তোমার কতগুলো কমেন্ট করলাম একটা কমেন্ট দেখো না আপু অর্পিতা মজুমদার হাই আপু সরি আমি আপনার কমেন্ট দেখি নাই যে কমেন্ট করে ফেলছি আর্জেন্টিনা গোল দেয় না কেন অ্যান্ড আমার হাজবেন্ডের স্পেশাল চিকেনটা খাই অনেক মজা করে রান্না করে ওটা মানে একদম কম স্পাইস দিয়ে আর কি আর এটা একটু হোয়াইট হয় আর কি মানে হলুদ দেয় না এটাতে মানে মশলা দেয় না আর কি হলুদ মরিচ হলুদ মরিচ ধনে এগুলো দেয় না মনে হয় ও ওইটা মনে হয় আদা দিয়ে রান্না করে শুধু না জুমু কি কি দিছে রে এটাতে রান্না করার সময় তুই দেখোস নাই আদা দিয়ে রান্না করে মনে হয় এটা আমি জানি না কাউকে রান্না করে জোস আর এটা হচ্ছে ওর হাতে স্পেশাল চিকেন জান্নাতুল ফেরদৌস লিখেছে চিকেন তো দারুণ লোভনীয় হয়েছে আপু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু ওর এটা স্পেশাল রান্না আমার হাজবেন্ডের নুরে সুহানা চৌধুরী তোমাকে দেখতে ইচ্ছা করলো তাই খেলার মাঝে আবার চলে আসলাম থ্যাংক ইউ আপু এই মেয়েটা কে শারমিন আক্তার ও হচ্ছে আমার ছেলে আছে না সারফরাজ ও সারফরাজের বান্ধবী সারফরাজের সাথে খেলে আপু তুমি কি গুলো মূল মাশাল্লাহ কারো নজর না লেগে যায় লাভ ইউ তো নি আপু মারুফানুর থ্যাংক ইউ আপু
জান্নাতুল ফেরদৌস আপু হ্যাঁ চিকেন অনেক লোভনীয় হয়েছে। ছবিতে মেয়েটিকে আমার মেয়ে আমি ওখানে ছবিতে আমার ছিল আর এখানে আমার মেয়ে সানবীর প্রথম দিন স্কুলের ছবিটা পিছনে আমার জামাই আমি সাফারাজ এখানে আমার জামাই আমি মাস্টার সানবীর সাফারাজ এখানে আমার জামাই আর সাফারাজ এই ছবিটা আমার বাবার আর আমার এই ছবিটা মানে এই যেটা এটা এটা আমার আঙুল দেখেন এটা আমার বাবার আর আমার ছবি এই ছবিটা আমার আর সাফারাজের ছবি এই পাশে হচ্ছে এটা হচ্ছে সাফারাজ আর তার ড্যাডির ছবি অনেক ছবি আছে এখানে সবার ছবি আছে এখানে আছে আমার বোন আর সানবি সাফারাজ ওদের ছবি আছে উপরে সানবির ছবি এই যে এটা এটা হচ্ছে সানবির ছবি এটা সাফারাজের ছবি এটা সাফারাজের ছবি আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছবি এটা আমি আঁকাই মানে আঁকাইছিলাম আর কি হাতে আপু আর্জেন্টিনা না হলো মেসির খেলা খুব ভালো লাগে দোয়া করি আর্জেন্টিনা জিতবে আফরিনা জাহান মুমু থ্যাংক ইউ আপু আঞ্জুমনের আপু লিখছে জিজুকে বলো রেসিপি দিতে হ্যাঁ ওরে আসলে বলা উচিত ও কই গেছে রে তো ভাইয়া কই গেছে ওর একটা রেসিপি দেওয়া উচিত আসলে সবাইকে এই সবাই তোমার রেসিপি চাই রান্নার রান্নার রেসিপি চাই সবাই ও বলে রেসিপির জন্য চার্জ আছে ঋষিতা জিন্নাত আপু লিখেছে ভাইয়াকে বলো রেসিপি দিতে ওর এটাই বলতেছি ও বলে রেসিপি দিলে চার্জ লাগবে শ্রাবণী সমাজদার লিখেছে খুব সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ ড্রেসটা আপু ফরএভার টনি দেখেন ট্যাগ করে দিছে আমাদের আরেকটা পেজ থাইল্যান্ডের প্রোডাক্টের পেজ এটা ফরএভার টনি তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে এটা কে লিখেছে নীতু চৌধুরী আপু আপু আমার মেয়ে হচ্ছে আটার কি শোপে পড়ে স্ট্যান্ডার্ড ওয়ানে না স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে স্ট্যান্ডার্ড টু এ উঠবে এবারও মানে আগামী বছর আর কি গুলশান দুয়ে যে টার্কি শোক আছে ওখানে পড়ে চিকেনটা আসলে জোস হয়েছে এটা হচ্ছে আপনার মানে একদম কম মশলা যাদেরকে ডাক্তার কম মশলা খাইতে বলে না তাদের জন্য এটা বেস্ট এটা এটা হচ্ছে দই চিকেন আচ্ছা ও এটাকে দই দিয়ে রান্না করছে মানে টক দই দিয়ে আর কি না ঝুমু মনে হয় টক দই আর আদা দিয়ে রান্না করছে বাট ও প্রসেসিংটা বলতেছে না দেখছেন ও কিরকম বজ্জাত ও চলেই গেল ও রসুন দিছে আদা রসুন দিয়ে রান্না করছে টক দই আর আদা রসুন আমার তো আরেক পিস খাইতে ইচ্ছা করতেছে আরেক পিস খাই ঝুমু আরেক টানবি আর কিসের ডায়েট খাওয়ার সময় আবার ডায়েট খায় নি তারপরে আচ্ছা মেসি যেমন ভালো তেমনি একজন ভালো মানুষের দেখতে পেয়েছি জাইরি রাফুজ আপু থ্যাংক ইউ কি খবর কলিজা জে সিটি টোনের ও মাই গড কামরুল হাসান লিখছে আপু লাভ ইউ টু আমাদের ভালোবাসাই চার্জ আচ্ছা ত্রিশিতা জিন্নাত নিশু চলে গেছে দেখছেন লোকটা ধরে আনতে হবে আবার রাজীব হোসেন রিপা লিখছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মেসি মানে ইমোশনস হাদিস আলী খান একদম খুব সুন্দর লাগছে আপু তোমাকে কিউ কি সোহানি থ্যাংক ইউ দেখেন আমি কতগুলো শাল এনে রাখছিলাম মানে নিয়ে এসছে ওরা পরে আমি খাইতে বসছি তারপর নিয়ে আসছি আমাদের এত কিউটি তোর আপুকে দিয়ে দিছি ভাইয়া তারপরেও চার্জ নিবে লাগবে কি 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 এই যে আমি আরেক পিস খাইতেছি কি আচ্ছা সবাইকে একটু রেসিপিটা বলে দাও না অনেকে রিকোয়েস্ট করতেছে না প্লিজ মেরিনেট করে রাখবে
একটু বলো আবার ক্লিয়ার করে প্রথমে কি করবে চিকেনটাকে ম্যারিনেট করবে দই দিয়ে প্রথমে দুধতে চিকেন রাখতে হবে হুম আগে দুধতে চিকেন রাখতে হবে এখানে এসে বলো আচ্ছা আমি বলে দেই রেসিপিটা ও আমাকে বলতেছে ওখান থেকে প্রথমে হচ্ছে মানে দোকান থেকে চিকেন কিনে আনতে হবে পেঁয়াজ আনতে হবে তারপর পেঁয়াজও কিনে আনতে হবে আদা রসুন সব কিনে আনতে হবে তেল ঘি সব লাগবে আচ্ছা তারপরে তারপরে গরম মশলা লাগবে তারপরে তারপর আর কি চিকেনটাকে পিস পিস করে তারপর চিকেনগুলোকে পিস পিস করে নরমাল ওয়াশ করবে শুকনা মরিচের গুঁড়া দিবেন হালকা করে তারপরে আদা রসুন দিবেন নো হলুদ নো জিরা নো ধনিয়া তারপরে আদা রসুনের পেস্ট দিবেন আর কি বাটা তারপরে বাটা বা পেস্ট আর কি ব্লেন্ডার করা যেটা আবার এই নাওয়ার আগে আরো আবার পেঁয়াজ দিবেন পানি দিবেন না তো না আরো দই দিবে দই মিক্স করবে কতখানি মানে আন্দাজ করে আর কি এক কাপ এক কেজি চিকেনে এক কাপ দই দিলেই হবে মানে ওই যে টক দই গুলা কিনতে পাওয়া যায় না ওই যে আরং এর তারপরে ফ্রেশ এর ওইগুলোর হাফ আর কি যেরকম হাফ কেজির ইয়া গুলা কিনতে পাওয়া যায় না ওগুলোর অর্ধেকটা দিলেই হবে হ্যাঁ পানি দিবেন না ওগুলা দিয়েই পানি দিবেন না এটাতে শুধু দইটাই দিবেন ওইটা দিয়েই চিকেনটাকে কষাবে তারপর কষতে কষতে এটা যখন হয়ে আসবে তখন এখানে আরো কতগুলো পেঁয়াজ দিবেন তারপরে কাঁচা মরিচ দিবেন তারপর আর আমায় ফেলবেন কতক্ষণ পরে কাঁচা মরিচের একটা ফ্লেভার থাকবে তাই আর এটা যখন প্রথম কড়াইতে দিবেন চিকেনটা তখন পারলে একটু ঘি অ্যাড করে দিন ঘি থাকলে নীতু চৌধুরী তোমাকে যে কি ভালো লাগে থ্যাংক ইউ আজ ভালো খেলছে হালিমা আপু একদম বেশি মানে ভালোবাসা জিতবে ইনশাল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ বলো এবার আমাদের পেজের নাম্বারে সবাই বিকাশ করে দেন ও রেসিপি বলছে জন্য উর্মি খান শাড়ি অর্ডার করছেন আপু কালকে সকালে চেক করে নিবে আপু এটার কালারটা দেখতে অনেক এই চিকেনটার কালারটা দেখতে অনেকটা কুরমার মতো লাগে বাট দিস ইজ নট কুরমা এটা আপনার মানে অন্য টাইপের একটা আর কিভাবে ডায়েট করেন সাজিয়া শিমু সমস্যাটা হয়েছে কি জানেন আমি যেদিনই ভাত খাই সেদিনই লাইভে আসি এই জন্য সবাই মনে করে আমি প্রচুর খাই আসলে আমি প্রচুর খাই না যেদিন যেদিন খাই ওই দিন লাইভে আসি মানে খাওয়া লাইভে আর কি ভালোবাসি শুধু তোমারে শান্তাপু তাহমিনা আক্তার শান্তাপু থ্যাংক ইউ আপু আপনি প্লাজার শাড়িগুলো অনেক সুন্দর শোয়েব রহমান থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভাইয়াকে রেসিপির জন্য আলিয়া হাসান আর বিকাশ নাই জোস জোস আপু টনি মানে ভালোবাসা আরেক নাম হাদিস আলী খান থ্যাংক ইউ আর্জেন্টিনাকে অনেক আর্জেন্টিনা অনেক ভালো খেলতেছে আলিশা যেমন জেবিন হ্যাঁ আপু খাদি জাক্তির হাই আপু কেমন আছো আমি ফার্স্ট টাইম তোমার লাইভে কমেন্ট করছি তোমার কে আর ভাইয়াকে খুব ভালো লাগে খাদি জাক্তির আপু থ্যাংক ইউ কি হ্যাঁ ও কি বললো দেখেন বলে ওর রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেন
তরকারির মধ্যে লবণ দিতে না ভুলেন। মানে ও রেসিপিতে লবণের কথা বলতে ভুলে গেছিল, এই জন্য ওইটা বলছে। যেগুলো বলছে ভাইয়া সেগুলো কি রান্না করার আগেই করবো নাকি রান্না করার সময় করবো? রান্না করার সময় আর কি। আর আপনারা যদি চিকেনটাকে আগে রান্না করার আগে একটু দই দিয়ে মেরিনেট করে রাখেন তাহলে ভালো হয় আর কি। মুমতাহিনা হাসান আয়াত লিখেছে আপু জামাইয়ের হাতে রান্না খাইতে কপাল লাগে। আলহামদুলিল্লাহ, আর্জেন্টিনা আসলে আপনার কাছ থেকে 20 পিস জামা অর্ডার করবো। শওকত হুসেন শাহিদ ভাই, 20 পিস জামা অর্ডার করার দরকার নেই, আর্জেন্টিনা জিতু। আমি জানতে চাচ্ছি আপনি ডায়েটের জন্য কি করেন? সাজিয়া সিম আপু, আপু আমি খাই না, কম খাই, মাঝে মাঝে খাই আর কি, নর্মালি খুব কম খাই, এখন খাওয়া দাওয়া কমাই দিছি, মানে যা খাই তার থেকে অনেক অল্প খাই, মানে রেগুলার খাবারই খাই কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছি আর কি, অল্প পরিমাণে খাই, দ্যাটস ইট। কি গোল? পেনাল্টি, এখন গোলটা হবে রে। তোমরা তো জীবনে পেনাল্টি খেলো না, তোমাদের ব্রাজিলটা পেনাল্টি তো আর্জেন্টিনা ইচ্ছা করে পায় নাই, এরা দিচ্ছে, এটা খেলার নিয়ম অনুযায়ী পেয়েছে। তোমরা কি খেলা বুঝো না অশিক্ষিত মতো? কিসের চিটিং? কোথায় চিটিং পাইছে? এটা খেলার নিয়ম অনুযায়ী ভালো কথা একবার বলো না, মেসি একটা ভালো প্লেয়ার, এটা তুমি কি মানে তুমি বললেই হবে, এটা সারা পৃথিবীর মানুষ জানে, মেসি ওয়ার্ল্ড এর মধ্যে কয় নাম্বার প্লেয়ার এটা সারা পৃথিবীর মানুষ জানে। তোমার মুখে একবার তো ভালো কথা শুনি না, খালি মেসি মেসি নামে বদনাম করো তুমি। তোমার পিছনে ক্যামেরা দাও, তোমার সাথে দেখি মমতা হাসান আয়াত। আচ্ছা তনি আপু কেমন আছে? ইতালি বেনিস থেকে দেখছি, বেনিস কবে আসবো বললাম না তো সুলতান আক্তার আপু? আপু আসবো ইনশাল্লাহ, আগামী বছর আসবো ইনশাল্লাহ। আপু তোমার সাথে মেয়েটার খাবারের দিকে তাকিয়েছিল, ওকে একটু খাবার দাও, এমডি সুহান। এই এইসব নেকামো কমেন্ট গুলো করেন না, আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড ওরা যে কি শান্তিতে থাকে, কোনো কাজ করতে হয় না, আপনি জানেন আমাদের বাসায় সব কাজের জন্য আলাদা কাজের লোক আছে। আর ঝুমু নিজের খাওয়া নিজের হাতে নিয়ে নিয়ে খায়, ও উল্টা আমার খাবার বাইরে দেয়। সো আপনার এইসব আবল তবল কমেন্ট আমার করেন না। হ্যাঁ এই ঝুমু শুনে দা, এক বেটা কি লিখছে শুনে দা, তুই এক বেটা লিখছে তোমার সাথে মেয়েটা খাবারের দিকে তাকাইছিল, ওকে একটু খাবার দাও। তুই খাস নাই? তাহলে বল তোর তোর নিজের খাবার তুই নিজে নিয়ে খাস না, তুই আবার খাবি না? তাহলে খাস না, ওই যে এক বেটা কইতেছে তুই নাকি খাওয়ার দিকে তাকাইছিলি, ওই বেটা একটু চিকেন পাঠাই দিক তোর জন্য। মানে বাঙালি সেন একটা অদ্ভুত কমেন্ট না করলে হয় না, আমাদের বাসায় যারা থাকে একবার আসলে আর যাইতে চায় না, কারণ কি জানেন আমাদের বাসায় কাজ দেখার কেউ নাই, ওরা নিজের মনের ইচ্ছা মতো কাজ করে, নিজের প্রত্যেকটা কাজের জন্য আমাদের বাসায় আলাদা লোক আছে বুঝছেন, আর সবাই ছিল। জুমনি তো কয়টার সময় ঘুম থেকে উঠোস? ক জুমনি কয়টার সময় উঠোস ঘুম থেকে? কালকে কয়টার সময় উঠবি? আচ্ছা আবার কেউ মনে কিছু মনে করে না, জুমুর বাড়ি আর আমাদের বাড়ি এক গ্রামে আর কি, এই জন্য আমরা দুজন গ্রামের ভাষায় কথা বলি, মানে ওর বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে, ওকে আমার গ্রাম থেকে নিয়ে আসছি এই জন্য আমরা একই ভাষায় কথা বলি। জুমনি তুই কালকে কয়টার সময় ঘুম থেকে উঠবি? জুমনি ক কয়টার সময় উঠবি? জানি না, যদি ও দয়া করে তাহলে 11টার সময় ঘুমের থেকে উঠবে, আর দয়া না করলে ও 12টা সাড়ে 12টার সময় ঘুম থেকে উঠবে।
তুমি কথা সত্যি কিনা এটা কো আগে তুই ওসে ম্যাডাম আমাদের বাসায় কারণ ওসে সারফরাজ যখন ঘুম থেকে ওঠে 12:30 1টা 11টায় তখন ও ঘুম থেকে ওঠে এই আর ও হচ্ছে রাত জাগে মানে রাত জাগে বলতে কি এরকম 12টা 1টা 2টার সময় ঘুমায় কারণ ম্যাডাম তো দিনের বেলা অনেক দেরিতে ঘুম থেকে ওঠে এজন্য রাতে ঘুম আসে না আর এইসব কথাবার্তা বলেন না বুঝছেন মহিলা মানুষ হইয়া এত কথা কিসের ও মা গো তুই পুরুষ মানুষ হইয়া আবার কমেন্ট করিস কিসের মহিলাদের লাইভের মধ্যে রুবেল রানা এত বড় গুণনকার তোরিয়া পু তুমি চট্টগ্রাম আসলে সিম ভর্তা দিয়ে শুরু ভর্তা দিয়ে ভাত খাবো থ্যাংক ইউ আইরিন আফরোজ আপু আপু অনেক কিউট রাতে তোমাকে কি সুন্দর লাগছে রত আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ হেল্পিং হ্যান্ড অনেকে তো কাজের মায়া বলে সম্বোধন করে মমতা হাসানাত না না কাজের মায়া ওইভাবে আমরা বলি না ও হচ্ছে ও বেসিক্যালি ওর কাজই হচ্ছে সারফরাজের সাথে থাকা সারফরাজের সাথে ও আর সারফরাজ আবার ঝগড়াও লাগে আর ও আর সানবি বেশি ঝগড়া লাগে আর ওরা সবার সাথে মানে ও সানবি সারফরাজ তিনজন মিলে খেলে তিনজন মিলে ঝগড়া লাগে ওদের কাজ হচ্ছে খেলাধুলা আর ঝগড়া আর ও নিচে দারোয়ান থেকে শুরু করে নিচে যারা কাজ করে সবার সাথে ওর ঝগড়া লাগে কুকুরের সাথে ও ঝগড়া লাগে কারণ সকাল বেলা উঠে তো ঘুম থেকে উঠে 7:30 এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যায় ওটা ঘুমায় যায় 11টার দিকে কারণ ওর 7:30 উঠতে হয় ওইটার নাম হচ্ছে সোনিয়া কারণ সানবি স্কুলে যায় 7:30 এই জন্য ওরও সানবি স্কুলে যাওয়া সময় উঠতে হয় 7টা বের হয় 7টায় উঠতে হয় সানবিকে নাস্তা দিতে হয় এই জন্য ও আগে ঘুমায় যায় 11টার দিকে ঘুমায় যায় আর এই শয়তানটা ওঠে 12:30 1টায় সারফাস যখন ওঠে এই জন্য ও দেরি করে ঘুমায় এই আর কি টপ ফ্যান হয়েছি নিশি হক কংগ্রেচুলেশনস খেলা দেখতে পারছি না তাই তোমার লাইভ দেখছি ইনশাল্লাহ আর্জেন্টিনা উইন 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 ইনশাল্লাহ টম জেরি ইনশাল্লাহ তোমাকে অনেক ভালোবাসা পলি শর্মা আপু থ্যাংক ইউ তোমার বাড়ি গ্রামের বাড়ি কি কুশিয়ারগঞ্জ সোহাগ রেজা জি আমার গ্রামের বাড়ি হচ্ছে যে অষ্টগ্রাম কিশোরগঞ্জে তৃষিতা জিন্নাত নিশু লিখছে আপু তুমি যখন বেড়াতো বেড়া বলো তখন কি যে ভালো লাগে তোমার বেবি কয়টা দুইটা একটা সারফরাজ একটা সানবি একটা 8.5 বছর একটা 3 বছর প্লাস আপু খেলা দেখে নেই যাবো সামনে টিভি খেলা দেখি আর লাইক করি না রে তুমি আপু প্লান্টিক আমার ঘুমাইছে বা একটু মিস করছে পেনাল্টি আচ্ছা 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 আজকে যে তো অফার দিও ইনশাল্লাহ ইনশাল্লাহ রত্না মেহতা পুলিশ অনেক কিউট লাগছে রাত্রেও তোমাকে কিছু লাগে থ্যাংক ইউ আপু এখন কেন লাইক করতেছো লাইভটা কেটে দিই আপনি আপু কোথায় থেকে কাজের লোক কালেক্ট করেন জানতে পারি প্রিন্সেস সাদিয়া আপনি আপু আপু আমাদের গ্রাম থেকে আমাদের গ্রামের বাড়ি যেখানে সেখান থেকে আর আমাদের বাসায় একবার কেউ আসলে যাইতে চায় না কারণ আমাদের বাসায় কোনো প্যারা নাই কেউ কারো পিছনে লাগিয়ে থাকে না কেউ আমাদের বাসায় হচ্ছে যে চিল 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 এজুমনি তুই যাবি যাবি কোথায় আমাদের বাসা থেকে আপু তোমার শাড়ির লাইফ দেখে প্রেমে পড়ে গেছে অভিনয় ভালো ছিল লোকমণ্ডল কোনটা অভিনয় ছিল আপু গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যত দেখি কেন আপনার অনেক ফ্রেন্ড থাকে আপু যতই দেরিতে লাইভ কর না কেন আপনার অনেক ফ্রেন্ড থাকে সঞ্জিতা খান আপু লাভ ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ বিয়ের কত বছর হয়েছে লুবনা দেওয়ার আপু আমি অনেক দিন হয়েছে বিয়া করছি কয়েক বছর দিন হয়েছে সাদাত ভাইকে সালাম শফিকুল ইসলাম ওয়ালাইকুম সালাম বলছে আপু অফার দিবেন আজকে আল্লাহ আর্জেন্টিনা জিতু 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 আজকে দেখেন আমি গিফট দিতে চাইলাম এ আমার ছয়তান ছেলেগুলো আমি ভাত খেতে বসে তারপরে গিফট নিয়ে আসছি প্রথমে এসে লাইভ করতেছে এগুলো আসে না আসে না আসে না আসে না আমার বাড়ি কিশোরগঞ্জ জে সি টি টোনের আচ্ছা গুড এখন গিফট পাঠান কিশোরগঞ্জ থেকে
আসসালামু আলাইকুম কোন্দল সাপোর্ট করেন ঝর্ণাক্তার আর্জেন্টিনা আর্জেন্টিনা জুমনি তুই আর্জেন্টিনা না ব্রাজিল তুই ব্রাজিল না তুই একটা ফাজিল আপু তুমি এত কিউট কেন খেলা দেখবো না তোমাকে দেখবো বুঝতে পারতেছি না আচ্ছা খেলা দেখেন লাইভ শেষ করে দিই পরে কথা হবে হ্যাঁ মালয়েশিয়া আসবে কবে রুদ্রহীন আকাশ আসবো আসবো খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ কয় মিনিট আছে লাইভে ওয়াল্লা 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 আই অ্যাম রিয়েলি টেন্স দ্যাট ইজ ওয়াই নট লুকিং অ্যাট দ্য টিভি স্ক্রিন আচ্ছা রাশাপু কমেন্ট করছে হ্যাঁ রাশাপু রাশাপু কমেন্ট করছে রাশাপু কি অবস্থা টিভি দেখতেছি এই যে আমার সামনে টিভি কিশোরগঞ্জ কোন জায়গায় অষ্টগ্রাম মৌমিতা মৌমিতা মিত্র রাই সোফা আর ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে একদম 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 সোফার কালার আর ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে জুমনি তুই কালকে তুই ব্রাজিল করস কেন তুই আর্জেন্টিনার পক্ষে আয় কেন আর্জেন্টিনা কি এমন আছে যে আর্জেন্টিনা আসতে তোর ব্রাজিলের মধ্যে কি এমন আছে তোর ব্রাজিলের মধ্যে যাওয়া লাগবে এত পনকা দাদা তোর মার্কশিটে মামনি কালকে পাঠাইবে আজকে ফোন দিয়ে কইছি দাদা আমি আজকে ফোন দিয়ে কইছি মামনি ও বেশি বলর বলর পড়ার মার্কশিটে তাড়াতাড়ি পাঠাও কালকে মার্কশিটটা পাঠাইবে তারপর তুই কি নম্বরটা পাইছিস তার প্রতি কি করবি তুই তো দেবি না হ্যাঁ তুই বাড়াবাড়ি করছিস কি বাড়াবাড়ি করছিস ওর বান্ধবীকে কমপ্লেন কার বান্ধবীকে কমপ্লেন ওর বান্ধবীকে কমপ্লেন ওর বান্ধবীকে জিন্নাত নিশু থ্যাংক ইউ আই লাভ ইউ আপু হ্যাপি ফ্যামিলি লক্ষ্মী বিশ্বাস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা শেষ করে দিই খেলা দেখে একটু লাস্ট সময়ে খেলাটা এখন চলবে ঈশিকা অঞ্জলি লিখেছে আসসালামু আলাইকুম আপু আগামী কালকে আমার এইচএসসি এক্সাম তারপরেও তোমার ভিডিও দেখছি কারণ তোমার লাইভ দেখতে লাগলে আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ সো মাচ ঈশিকা অঞ্জলি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইল দেখা হবে কালকের লাইভে আল্লাহ হাফিজ বাই বাই টাটা সবাই আর্জেন্টিনার জন্য দোয়া করেন দোয়া 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 বাই বাই